हाई गाइज, वेलकाम टू आवार चैनल एचपी ड्रीम वर्ल्ड। आज के चले एसेछि आरो एकटी नतून भिडियोर साथे। आज के आमरा एसेछि 11तम बार्षिक लोक उत्सव ओ गुरु शिष्य सुहृद मिलन मेलाय। एखाने मेनलि लोक संस्कृति चर्चार एकटी अकाडेमी एवं तादेर बार्षिक प्रोग्राम, एवं एखाने सबाई এই প্রোগ্রামের একটা অংশ যেখানে সব স্টুডেন্টরা তাদের টিচারদের আশীর্বাদ গ্রহণ করে এবং কেউ চাইলে টিচারদের গিফটও করতে পারে। তো আমার মা এবং আরও একটি আন্টি, ওনারা টিচারকে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এই গ্রন্থটি দিয়েছিল। আপনারা দেখতেই পেলেন টিচার কীভাবে অনেক যত্ন সহকারে এবং কত কর্ডিয়ালি গ্রহণ করলেন শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথটি, এবং তিনি সেটিকে মাথায় নিয়ে গ্রহণ করলেন যেহেতু এটি পবিত্র ধর্মগ্রন্থ। এরপরে আসা যাক এখানকার কিছু এক্সিবিশন টাইপ বলা যেতে পারে। আমাদের লোক সংস্কৃতি চর্চায় যেই বাদ্যযন্ত্রগুলো প্রয়োজন হয় বা যেই বাদ্যযন্ত্রগুলো এখনও আমরা লোক সংস্কৃতি চর্চায় ব্যবহার করে আসছি এবং এগুলো কিভাবে তৈরি হয়, সেইগুলোর প্রসেস বা কী দিয়ে তৈরি হয় সেই জিনিসগুলা এখানে এক্সিবিশনের মতো করে করা হয়েছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে জিনিসগুলো তৈরি হয় বা কি উপাদান দিয়ে জিনিসগুলো তৈরি হয় সেগুলো এখানে রাখা আছে, এবং এর যে প্রসেসগুলো এখানে ছোট ছোট নেম প্লেট করে করে রাখা আছে। এই যেমন একতারা প্রস্তুত করার পদ্ধতি এবং কি দিয়ে তৈরি করা হয় সেগুলো যেরকম লেখা আছে, সেরকম পাশাপাশি কি দিয়ে তৈরি হয় সেগুলোও এখানে দেখানো আছে। এই যে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এখানে শুকনো লাউয়ের যেই শুকনা অংশটা সেটা দিয়ে তৈরি করা হয়, আবার একতারা তৈরিতে শুকনো মাকাল ফলও ব্যবহার করা হয়। তো যাই হোক, এটা বলা যায় একটা লোক ঐতিহ্যশালা। এখানে একতারা, দোতারা, ডমরু, শিঙ্গা, বাঁশি আরও অনেক কিছু আছে যেগুলোর নামও আমি হয়তো জানি না, খঞ্জনি, আবার আরও অনেক কিছু আছে যেগুলো লোক সংস্কৃতি যারা চর্চা করে তারাই ভালো বলতে পারবে। আমিও একটু একটু করতাম, নাচ শিখতাম, গান শিখতাম, সো সেই সুবাদে আমিও অল্প স্বল্প জানি আর কি। তো আপনারা দেখুন এখানে কী কী আছে এবং জিনিসগুলা কিভাবে কিভাবে তৈরি হয়। ও আর হ্যাঁ, আপনারা যদি কেউ এই ভিডিওটি দেখে থাকেন এবং এমন কেউ থেকে থাকেন যারা লোক সংস্কৃতি চর্চা করেন বা এর সঙ্গে যুক্ত, তাহলে আমাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা এগুলো কিভাবে ইউজ করেন বা এগুলা দিয়ে কিভাবে আপনারা লোক সংস্কৃতি চর্চার কাজে ব্যবহার করেন। তবে আমার সবথেকে বেশি ভালো লাগে ট্র্যাম্বুলিনটা, যেটা গোল মতো একটা জিনিস, উপরে চামড়া লাগানো থাকে এবং হাতে নিয়েই বাজানো যায় খুব ইজিলি। তো আমার ওটা খুবই ভালো লাগে। পাশেই হয়তো দেখা যাচ্ছিল গোল একটা জিনিস যেটা ট্র্যাম্বুলিনেরই তৈরি করার একটা অংশ বিশেষ। যাই হোক, বাদ্যযন্ত্র তৈরি করার জন্য তো যন্ত্রপাতি অবশ্যই লাগবে, আদারস তো তৈরি করা সম্ভব না। তো এখানে যন্ত্রপাতিও দেখা যাচ্ছে যে কী কী জিনিস দিয়ে তৈরি করা হয়, অর্থাৎ মেশিনারিস। তো এই যে ওভারঅল একটা ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর আমাদের প্রোগ্রাম হয়েছিল বিকালের দিকে, তো সেখানে টিচার এবং স্টুডেন্টরা উভয় প্রোগ্রাম করছিলেন। তো আমরা কিছুক্ষণ বসে বসে, আমি, মা, দাদা কিছুক্ষণ বসে বসে এই গ্রাম্য প্রাকৃতিক পরিবেশে প্রোগ্রামটাকে এনজয় করলাম, খুবই ভালো লাগলো। এবং যিনি অর্থাৎ টিচার নিখিল কৃষ্ণ মজুমদার, উনি অনেক অসাধারণ বাঁশি বাজায়। তো এটা হচ্ছে একাডেমির ভিতরে, এবং একাডেমির ভিতরেও এত সুন্দরভাবে সাজানো যে খুবই সুন্দর লাগছিল ভিতরে ঢুকে। যে আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে সুন্দর করে বাঁশি রাখা, দেন আদার্স অনেক ইনস্ট্রুমেন্ট রাখা। তো আমার এখানে গিয়ে অনেক ভালোই লেগেছিলো, কারণ যখন নাচ গান শিখতাম তখন একাডেমিতে এরকম অনেক জিনিস থাকতো। তো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।